সকলকে স্বাগত জানাই আরেকটি আমাদের নতুন ক্লাসে আজকে আমাদের ক্লাসটি হচ্ছে প্রাইমারি টেট সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিডিপির উপর ক্লাস আজকে আমরা এই ক্লাসে মতটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য এনেছি যা আগামী প্রাইমারি টেট এবং এসএলএস টেটের জন্য ভীষণ ইম্পর্টেন্ট তো বন্ধুরা যারা আমার চ্যানেল একদম নতুন তো অবশ্যই আমার চ্যানেলটি দাও আর এরকম ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই অন করে রাখবে এবং প্রাইমারি রিলেটেড যে সমস্ত পরিবেশ ইংলিশ এবং প্যাটাগরির উপর যে সমস্ত ক্লাসগুলি তোমাদের জন্য এর আগে আমরা প্রোভাইড করেছি যদি তোমরা না দেখে থাকো আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হয়েছে সেখান থেকে তোমরা দেখে নাও ওকে তো চলো শুরু করি আজকে আমাদের প্রাইমারি টেস্ট সম্পর্কিত আট নম্বর মক টেস্ট ক্লাস ওকে তো দেখো ফার্স্ট যে প্রশ্ন আজকে আমাদের এই মক টেস্টের সেটা হচ্ছে দেখো শিশু কেন্দ্রিক শিক্ষার প্রবর্তক কে

আর মানে এখানে দুটো অপশন তোমার থাকতে পারে আরেকটা যেটা হচ্ছে তোমার ডাসগ্রাফিয়া ডি ওয়াই এস আর এ এইচ আই এ অবশ্যই তোমার এগুলা নোট ডাউন করে রাখবে ওকে এটা হলো তোমার লিখন অক্ষমতা ক্লিয়ার এবার যে দেখো যে শ্রবণে অক্ষমতা যদি হয় ওকে শ্রবণে বা শব্দ সংক্রান্ত যে অক্ষমতা তাকে হলে তোমার লেক্সিক্যাল এল ই এক্স আই সি এ এল ওকে এটাই তোমার শ্রবণে অক্ষমতা এবার আমরা দেখবো যে কথনের অক্ষমতা তাকে কি বলে ওকে তো এটা হচ্ছে মৌখিক অসামঞ্জস্যতা বলা হয়ে থাকে তো আইটার যেটা হবে তোমার যেটা যে অ্যাফাসিয়া অর্থাৎ এ এ এস আই এ ওকে এগুলো অবশ্যই তোমরা ভিডিওটি পুজ করে এগুলো নোট ডাউন করে রাখবে এগুলো থেকে কিন্তু একটা পরীক্ষা তোমাদের আসবে প্রশ্ন দেখো যে শিশুর মূর্ত সক্রিয়ত্ত স্তর বলা হয় ওকে নিচে যে চারটা অপশন হচ্ছে এগুলোর মধ্যে কোনটা হলো শিশুর মূর্ত সক্রিয়তা স্তর তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে তোমার অপশন বি সাত থেকে এগারো বছর এই স্তরটাকে বলা হয় শিশুর মূর্ত সক্রিয়তার স্তর একজন শিশুর প্রথম শিক্ষককে ওকে একজন শিশুর প্রথম শিক্ষককে তো এটা সঠিক অ্যান্সার অপশন ডি কি মা হচ্ছে একজন শিশুর প্রথম শিক্ষক নেক্সট দেখো যে বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র সংস্করণ এই উক্তিটি কার তো এটা এই উক্তিটি করেছেন শিক্ষাবিদ ফ্রয়েড অর্থাৎ বি তার সঠিক অ্যান্সার তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও কমেন্ট করো এবং আমাদের এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এছাড়াও আমাদের একটি ফেসবুক যে পেজ রয়েছে সেটা নাম হচ্ছে স্ট্রাগল ফর সাকসেস এখানে ফেসবুক পেজটি অবশ্যই তোমরা লাইক করো এবং এখান থেকে কিন্তু অনেক কিন্তু প্রিপারেশন তোমরা কোন নিতে পারবে চলো নেক্সট প্রশ্নটি দেখি যে হাতে কলমে কাজ করার জন্য কিসের দরকার হয় থাকে ওকে তো এটা সঠিক অ্যানসার অপশন বি সেটা হচ্ছে মূর্ত বুদ্ধি দরকার তবে তোমার হাতে কলমে কাজ করা সম্ভব ওকে নেক্সট ছোটি বিন্দু দিয়ে লিখি আমি কে ওকে আমি হচ্ছে তোমার যে চোখে প্রতিবন্ধী অর্থাৎ ডি তার সঠিক অ্যান্সার অর্থাৎ অন্ধরা তোমার ছটি বিন্দুকে লিখে ক্লিয়ার সর্বশিক্ষা মিশনে শিশুর শিক্ষার বয়স কত তো এটার সঠিক অ্যান্সার অপশন বি ছয় থেকে চোদ্দ বছর এইটা হলো তোমার সর্বশিক্ষা শিশুর বয়স নেক্সট আদের জন্য ইনক্লুসিভ এডুকেশন চালু করা হয় ওকে ইনক্লুসিভ এডুকেশনটা মানেটা কি হয়েছে ইনক্লুসিভ এডুকেশন তো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ওকে তো এটা যে সঠিক অ্যান্সার হবে তোমার অপশন এ অর্থাৎ সব ধরনের শিশুর যে শিক্ষা সেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার ইনক্লুসিভ এডুকেশন ক্লিয়ার অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে তোমার পিছু বড় শিশু থাকবে উচ্চ বুদ্ধি সম্পন্ন শিশুরা থাকবে এবং অন্ধ বা বিকলাঙ্গ সব ধরনের শিশুরাই কিন্তু এই ইনক্লুটিভ এডুকেশন আওতায় পড়ছে ক্লিয়ার আর পিছিয়ে পড়া বিশেষ করে যদি বলা পিছিয়ে পড়া শিশুদের সেটা হচ্ছে টিচিং সেটা শিক্ষা পদ্ধতি হচ্ছে ওকে আর ইনক্লুটিভ এডুকেশন হচ্ছে তোমার সব ধরনের শিশুরা যে শিক্ষায় শিক্ষা লাভ করে থাকে ক্লিয়ার তো চলো নেক্সট প্রশ্ন দেখি প্রশ্ন প্রশ্ন দেখো যে বাবলিং বলতে কি বুঝো ওকে তো এটার সঠিক অ্যান্সার হয়েছে যে ছ মাসের পর শিশুরা যে আওয়াজ করে তাকে বলা হয় বাবলিং ওকে দেখো যে বর্তমানে মূল্যায়ন কয়মুখী প্রক্রিয়া ওকে তো এটার সঠিক অ্যান্সার অপশন সি ওটা যে ত্রিমুখী প্রক্রিয়া মূল্যায়ন হয়েছে তোমার ত্রিমুখী প্রক্রিয়া নেক্সট বারো নম্বর প্রশ্ন দেখো যে সক্রিয় অনুবর্তন বাদের জনককে ওকে তো এটার সঠিক অ্যান্সার অপশন এ স্কিনা নেক্সট প্রশ্ন দেখো যে নয় তালিম শিক্ষার অপর নাম কি তো এটা সঠিক অ্যান্সার হয়েছে অপশন বি বুনিয়াদী শিক্ষা ওকে এই বুনিয়াদী শিক্ষার জনক কে এটা তোমরা আমাদের কমেন্ট বক্সে লিখবে নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন দেখো যে শিক্ষার্থীর সামাজিক চাহিদা প্রতৃপ্তি সাহায্য করে কে ওকে তো এটা সঠিক অ্যান্সার অপশন সি সেটা তোমার ইতিহাস সামাজিক চাহিদা পরিপূর্ণ করে তোমার ইতিহাস ওকে বাছাই তত্ত্বের প্রবক্তা হলেন কে তো এইটা সঠিক অ্যান্সার অপশন এ থমসন তিনি হয়েছেন বুদ্ধিবাচিতের একজন প্রবক্তা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো যে কিন্টার গার্ডেন বিদ্যালয় কে তৈরি করেন ওকে তো এটা সঠিক অ্যান্সার অপশন সি ফয়েবল ওকে নেক্সট প্রশ্ন সতেরো প্রশ্ন দেখো যে আমাদের সোনা তখনই পরিণতি লাভ করে যদি আমরা শুনি অর্থাৎ চারটি যে শ্রবণ রয়েছে এই শ্রবণটার ভিতরে কোন শ্রবণের মাধ্যমে আমরা পরিণত একটা শ্রবণ শুনতে পাই ওকে তো এটা সঠিক অ্যান্সার হয়েছে অপশন বি অগ্রগামী শ্রবণ ওকে চলো নেক্সট প্রশ্ন প্রশ্ন দেখো যে কহিলার যার উপর পরীক্ষা করেছিলেন অর্থাৎ নিচে যে চারটি প্রাণী রয়েছে চারটি প্রাণীর মধ্যে কার উপর তিনি পরীক্ষা নিরীক্ষা করেছিলেন ওকে তো এটার সঠিক অ্যান্সার অপশন এ কুকুর কুকুর ওপর কয়লার পরীক্ষা করেন নেক্সট প্রশ্ন প্রশ্ন দেখো লজস কথার অর্থ কী তো এটার সঠিক অ্যান্সার অপশন সি বিজ্ঞান বিজ্ঞান হচ্ছে তোমার লজস শব্দের অর্থ হচ্ছে বিজ্ঞান নেক্সট শিশুর জীবন বিকাশের গতি প্রকৃতি কার দ্বারা নির্ধারিত হয় তো এটার সঠিক অ্যান্সার অপশন এ বংশগতি ও পরিবেশ এটার উপর শিশুর জীবন তার গতি প্রকৃতি সবই নির্ভর করে প্রাথমিক মানুষের ক্ষমতা তথ্যের বাকপটু উপাদানে সূচিত করা হয় কিসের দ্বারা ওকে তো এটার সঠিক অ্যান্সার অপশন বি ডাব্লু ইংরেজি অক্ষর ডাব্লু দ্বারা নেক্সট বাইশ নম্বর প্রশ্ন দেখো যে শিক্ষাবিদ রুশো তার এম গ্রন্থে কতগুলি শিক্ষা স্তরের কথা উল্লেখ করেছেন মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন তো এটার যে সঠিক হচ্ছে অপশন সি চারটি শিক্ষা স্তরের কথা বলেছেন এটা অনেকবার পরীক্ষা এসেছে যে এম এল গ্রন্থটি কার লেখা ওকে এতে এখান থেকে তোমার আরেকটি প্রশ্ন পেয়ে গেলে যে এম এল গ্রন্থটি শিখবে রুশ লেখা তৃষ্ণা প্রশ্ন দেখো কোঠারি কমিশনে মঠ সদস্য সংখ্যা কয়টি ওকে তো এটার সঠিক অ্যান্সার অপশন এ সতেরোটি হলো তোমার মোট সদস্য প্রশ্ন দেখো যে একজন শিক্ষক বা শিক্ষিকা একটি ছাত্রকে বারবার একটা বিষয় নিয়ে আলোচনা করছে সে শোনা মাত্র কিছুক্ষণ পরে আবার ভুলে যাচ্ছে এইটার কারণটা কি তো দেখো চারটে অপশন আছে যে বিষয়ে মনোযোগী নয় বিষয়টি তার ভালো লাগে না চার তিন নম্বর অপশন তার আইকিউ কম চার নম্বর আছে যে শিক্ষক তাকে বোঝাতে পারছেন না ওকে চারটে অপশনের ভিতরে সঠিক অপশন যেটা হলো সেটা তোমার তার আয় কিউ কম রয়েছে সেই জন্য সে বিষয়টি ভুলে যাচ্ছে ওকে পঁচিশ নম্বর প্রশ্ন দেখো স্কুলে শিক্ষক বা শিক্ষিকা অবসর সময় কিভাবে কাটাবেন ওকে তো এটার সঠিক অ্যান্সার অপশন এ বই পড়ে ও শিক্ষার্থীর উন্নতির কথা ভেবে প্রশ্ন দেখো যে কোনো শিক্ষার্থী স্কুলে দেরি করে আসলে কি করবেন অর্থাৎ শিক্ষক হিসাবে আপনার করণীয় কি যে চারটে অপশন আছে তাকে শাস্তি দেবে ঘর থেকে বার করে দেবে প্রধান শিক্ষককে জানাবে না দেরি করে আসার কারণ জানবে ওকে এইটা যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে তোমার অপশন ডি দেরি করে আসার তার কারণটা জানবে ওকে যে কোনো বিষয়ের প্রতি সব কোন আগ্রহ বাড়ানোর জন্য কি করা উচিত ওকে তো এটা যে সঠিক যে চারটে অপশন আছে দেখো তাকে পড়া পড়া ধরা বোর্ডে লিখতে বলা গ্রুপ ডিসকাশন করা না সে বিষয় সম্পর্কে আলোচনা করা ওকে তো এইটার যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন সি গ্রুপ ডিসকাশন করা এটা হচ্ছে তোমার থেকে উত্তম পন্থা নেক্সট প্রশ্ন যে নিচু ক্লাসে একজন শিক্ষার্থী আপনার জামা ধরে টানছেন তো আপনি শিক্ষক হিসেবে কি করবেন ওকে তো এখানে দেখো চারটি যে অপশন দেওয়ার আছে একটা হচ্ছে তোমার অভিভাবকে জানাবে তাকে শাস্তি দেবে ঘর থেকে তাকে বাহির করে দেবে কেন টানছে সেটা জানার চেষ্টা করবে এই চারটি অপশনের ভিতরে সঠিক অ্যান্সার হবে সেটা অপশন ডি অর্থাৎ কেন টানছে সেটা জানার চেষ্টা করবে চলো নেক্সট প্রশ্নটা দেখি উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো যে শিক্ষক শিক্ষিকার কাছে কোনটি বেশি প্রয়োজন অর্থাৎ নিচে যে চারটে অপশন রয়েছে এই চারটে অপশনের ভিতরে কোনটি শিক্ষক বা শিক্ষকের কাছে সব থেকে বেশি প্রয়োজন অপশন চারটি দেখে দেখো একটা হচ্ছে ব্ল্যাকবোর্ড দুই হচ্ছে পরিষ্কার উচ্চস্বর উচ্চারণ তিন হচ্ছে কঠিন বিষয় সহজভাবে বোঝানো তিন নম্বর অপশন আছে দেখো যে ক্লাসে গলমাল করার অনুমতি না দেওয়া ওকে তো এইটা সঠিক জ্ঞান সবে যে কঠিন বিষয়ে সহজভাবে বোঝানো এটা হচ্ছে তোমার সব থেকে শিক্ষক শিক্ষার কাছে এক আশু প্রয়োজন ওকে তো চলো আজকে আমাদের এই পূর্বে লাস্ট প্রশ্নটি দেখি তিরিশ নম্বর দেখো যে আদর্শ শিক্ষক হিসাবে ছাত্রের প্রতি আপনার প্রাথমিক নির্দেশ কোনটি হবে চারটি অপশন আছে দেখো যে নীতিশাস্ত্র অধ্যায় প্রতিদিন স্কুলে আসার নির্দেশ চার নম্বর তিন নম্বর আসতে দেখো পড়াশোনা মনোযোগী হতে বলা এবং চাষকার পোশাকে স্কুল আসা তো এই চারটির ভিতরে সঠিক যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অপশন বি প্রতিদিন স্কুলে আসার নির্দেশ দেওয়া তো বন্ধুরা রেডে ছিল আমাদের এই পর্বে মর ত্রিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন করে রাখবি আসি আবার তোমাদের পরের কোনো একটি ক্লাসে দেখা হবে